আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দুপুরবেলা প্রচণ্ড জোরে বাতাস আসছিল। এই প্রচণ্ড জোরে বাতাস আসা দেখে আমি বুঝতেই পেরেছি যে বৃষ্টি আসবে, কারণ প্রচণ্ড জোরে বাতাস আসছিল আর হচ্ছে আকাশ একটু হালকা মেঘলা হয়েছিল। আর হচ্ছে বৃষ্টি আসার আগে আবহাওয়াটা ঠিক যেরকম একটা হয়ে থাকে, অন্ধকার, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, মানে কি বলবো, বৃষ্টির একটা লক্ষণ দেখে, মানে বাতাসের লক্ষণ দেখেই বুঝতে পেরেছিলাম আমি যে বৃষ্টি আসবে। আজকে রমজানের তৃতীয় রোজা, আর রহমতের 10 দিনের মাঝে তৃতীয় রমজানে আল্লাহ আমাদেরকে এইরকম একটা রহমত দিয়ে দিয়েছে, রহমতের বৃষ্টি। আমরা আল্লাহকে ভুলে গেলেও আল্লাহ কিন্তু আমাদেরকে ভুলে না। এই যে চারপাশে এত এত নেগেটিভ সবকিছু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা পণ্যে ভেজাল দেওয়া, এই যে চারপাশে এত এত সবকিছু, তারপরেও দেখুন আল্লাহ আমাদের সবকিছুতে অনেক রহমত দান করে, তারপরেও তো আমরা বান্দারা বুঝি না। আমি বারান্দা দিয়ে, জানালা দিয়ে সব পাশ থেকে বসে বসে বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগছিল আমার। বৃষ্টি দেখার পর মনে হলো আমি অনেকদিন পর বৃষ্টি দেখছি। তাই তো, অনেকদিন পরেই তো বৃষ্টি হলো, যদিও বৃষ্টিটা এত ঝুম হয়নি, তারপরে তো একটুখানি হয়েছে। চারপাশে এই যে বাতাস বৃষ্টি, এটা হয়ে রমজানের অন্যরকম একটা শান্তিময় অনুভূতি ক্রিয়েট করলো। একটু বৃষ্টি হতে না হতেই তারপরে হচ্ছে হালকা একদম একটু রোদ উঠে গিয়েছে। এই হালকা রোদ উঠে যাওয়াতে বৃষ্টি আর রোদে গাছগুলো একদম হচ্ছে টাটকা দেখাচ্ছিল, মানে সতেজ দেখাচ্ছিল। এখানে আমো বারান্দায় এটা মানি প্ল্যান্ট, আর এটা হচ্ছে সন্ধ্যা মালতী, আর হচ্ছে মরিচ গাছ লাগিয়েছিল, কিন্তু ওইভাবে এখন আর হচ্ছে না। যাই হোক, আর আমি কিচেনে এসে দেখি আম্মু এখানে হচ্ছে ডিম চপ রেডি করছিল ইফতারের জন্য। ডিম চপের সাথে সাথে চিকেন ড্রামস্টিক, চিকেন ড্রামস্টিক আম্মু আগেই বানিয়ে নিয়েছিল, প্রথম রোজা আমাদের জন্য একবারে রেডি করেছিল, তো আজকে সেটা নামিয়ে নিয়েছে। আর কালকে তো আমরা হচ্ছে যেহেতু একটা হেলদি ইফতার করেছি, তো এটা আর খাওয়া হয়নি, এই যে আজকে এটা নামিয়ে নিয়েছে। আর হচ্ছে এই যে আমি দেখি সাথে আম্মু ইফতার রেডি করার পাশাপাশি আম্মু এখানে লাউ রান্না করছিল, মুগ ডাল দিয়ে লাউ। আর একটু আগে আপনাদেরকে যে ড্রামস্টিকটা আমি হচ্ছে যে একটা শব্দ করে দেখালাম না, এটা আম্মু হচ্ছে এই যে ডিপে সংরক্ষণ করে রেখেছিল। ডিপে এভাবে সংরক্ষণ করে রাখলে আপনি 7-8 দিন পরে বের করেও হচ্ছে আপনি এটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের যেহেতু আজকে ইফতারে এটা প্রয়োজন, তাই আম্মু আজকে এটা নামিয়ে নিয়েছে। এইভাবে আপনারা হচ্ছে 10-15 দিনের জন্য বানিয়ে সংরক্ষণ করলে আপনারা হচ্ছে প্রয়োজন অনুসারে বের করে আপনারা এটা খেতে পারবেন। তো আম্মু লাউ রান্না করে নিল। লাউ রান্না করার পরে এটা হচ্ছে ইফতারের আগে আজকে হচ্ছে গ্যাস ছিল, যাক আম্মু ভেবেছিল যে আজকে গ্যাস থাকবে কি থাকবে না, আচ্ছা যাক ফাইনালি দেখা গেল আছে। তো আম্মু এখানে হচ্ছে এই যে ডিম চপটা ভেজে নিচ্ছে। রমজানে ডিম চপটা খেতে কিন্তু খুব মজা লাগে, মানে চপ আইটেম কোনো কিছু খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে সেই ড্রামস্টিকটা আম্মু এখন ভেজে নিচ্ছে। এতক্ষণ আমি আপনাদেরকে হচ্ছে এই ড্রামস্টিকের কথাই বলছিলাম যে এটা কিভাবে সংরক্ষণ করে সংরক্ষণ করে পরবর্তীতে আপনারা ভাজতে পারেন। এটা হচ্ছে ডিপ থেকে আপনারা নামানোর 10 মিনিট রেখে তারপরে হচ্ছে আপনারা এই যে ফ্রাই করে এভাবে সুন্দর করে সার্ভ করতে পারেন। আর এই যে এখানে আম্মু হচ্ছে ছোলা আর হচ্ছে বেগুনির জন্য হচ্ছে বেগুন সব কিছু রেডি করে নিল, তারপরে আম্মু চলে গিয়েছে হচ্ছে পেঁয়াজু ভাজতে।
ইফতারি ভাজা হয়ে যাওয়ার পরে আম্মু এখানে আজকে হচ্ছে বেলে শরবত বানিয়ে নিয়েছে। এটা হচ্ছে কালকে যে বেলে শরবত করেছিলাম সেখানে আম্মা একসাথে বেল নিয়ে এসেছিল, তো আজকেও বেলে শরবত করেছে। এই যে ফাইনালি আমাদের ইফতার আম্মু রেডি করে ফেললো সবকিছু, আম্মু হচ্ছে বাকি সবকিছু গুছিয়ে এখন ডাইনিং এ সব সার্ভ করবে। আজান দেওয়ার মিনিমাম 10-15 মিনিট আগে ইফতারটা রেডি হলে খুব ভালো লাগে, কারণ হচ্ছে ওই সময় আম্মু সবকিছু ডাইনিং এ রেডি করে রাখার পরে সবাই মিলে আমরা দোয়া পড়তে পারি, বা হচ্ছে টিভিতে যে হচ্ছে মোনাজাত দেয় আমরা ওই মোনাজাতটা সবাই মিলে ধরতে পারি। তো এই জিনিসটা খুব ভালো লাগে, কারণ হচ্ছে রমজান মাস তো হচ্ছে আমাদেরকে সবকিছু হচ্ছে 2-3 গুণ করে আল্লাহ আমাদেরকে সওয়াব দান করে। তো আমরা যদি ঠিক মতো ইবাদত নাই করতে পারি, সেই রমজানটাকে যদি আমরা কাজে লাগাতে নাই পারি, তাহলে আর কেমন হলো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।